হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো, আমরাও অনেক বেশি ভালো আছি। আর আজকে সকালটা শুরু করছি সকাল 6টা থেকে। রোজই জানো আমি প্রায় 5টা সাড়ে 5টার সময় ঘুম থেকে উঠে টুকিটাকি কাজকর্মগুলো করার পরে ব্লগটা কন্টিনিউ করি, কিন্তু 6টা থেকে। আর যেহেতু আমার দোকানে যাওয়ার থেকে একটু তাড়াহুড়ো করেই কাজগুলো আমাকে করে নিতে হয়, আর রাত্রেবেলা যেহেতু শুতে শুতে একটু লেট হয়ে যায়, তার কারণে না এখন আগের মতো আর অত ভোরবেলা উঠতে পারি না অন্ধকার থাকতে থাকতে। আগে না এর থেকেও ভোরবেলা উঠতাম। আর যা হোক, তারপরে এখন আমি সুন্দর করে আমার ব্ল্যাঙ্কেট ট্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিচ্ছি। আর তারপরে এখন ঈশা কিন্তু এদিকে বসে অনেকটা পরিমাণে জ্বালাতন করছিল, আর আমি প্রত্যেকটা ব্ল্যাঙ্কেট ভাবছিলাম যে তুলে দেবো, কিন্তু কাল রাত্রে না বৃষ্টি হওয়ার পরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে সকালে। আর কখন ঠান্ডা কখন গরম এখনও কিন্তু এই মাসটা না যাওয়া পর্যন্ত কিচ্ছু বলার নেই। ভাবছিলাম, আমি তো তুলেই দিচ্ছিলাম যে পরিষ্কার করে কেঁচা ধুয়ে দিয়ে ব্ল্যাঙ্কেটগুলো তুলে দিয়ে 3টা কাঁথা বাইরে বের করে রাখবো। আর যা হোক, সেটা আর হলো না। এখনও কিছুদিন পর্যন্ত এরকম ব্ল্যাঙ্কেটগুলো আমাকে বাইরে বের করেই রাখতে হবে। তারপরে আমি এদিকে এই ঘরটা সুন্দর করে নিচে টিচেগুলো ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর ঈশা কিন্তু বারবার সামনে এসে দাঁড়িয়ে থাকছিল, ও না ঝাড়ু দেওয়ার সময় এরকম কিন্তু ঝাঁটার আগে আগায় বারণের আগার এসে দাঁড়িয়ে থাকে, বকাঝকা দিলেও কিন্তু শোনে না। আর যাই হোক, সকালবেলা আমি কাঁদাতেও চাইছিলাম না, তার কারণে অতটা পরিমাণে আমি কিচ্ছু বললাম না, চুপচাপ দাঁড়িয়েছিল, খেলা করছিল ওর মতনই। দেখো, আবারও কিন্তু চলে আসছিলো ধুলোয় পা দেবে বলে। তারপর আমি বললাম, সরে যাও, এখন ধুলোয় পা দিও না, আমি ঝাড় দিয়ে ধুলোগুলো গোটো করি, তখন পা দেবে। সিমরনের কাছে অমনি গেল নালিশ করতে। এভাবেই না সারা দিনটা ওকে নিয়ে আমার কেটে যায়। আর একটা আপু আছো যে কাল ঈশার জন্য অনেকটা পরিমাণে ভালোবাসা পাঠিয়েছো, অনেকটা ভালোবাসা দেখিয়েছো, সত্যি তোমার অনেক ধন্যবাদ যে ঈশাকে এতটা পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য। পুকুরে এখন কাপড় চোপড়গুলো মনে করলাম কেচে ধুয়ে, কিছুটা জামা কাপড় ছিল কাস্তে ধুতে হবে, কিছুটা বাসনপত্র ছিল ভাবলাম মাজবো, কিন্তু প্লেস পেলাম না। দেখলে না কত লোকজন কাঁচা কোথাও করছে। আর এদিকে এখন দোকানে এসে অনেকটা পরিমাণে বাসনপত্র, যেগুলো দোকানে খাওয়া দাওয়া হয়েছিল, সেগুলো কিন্তু মেজে ধুয়ে উপর করে নিচ্ছে। আর সকালবেলা আমার দু জায়গায় বাসন মাজতে এতটা পরিমাণে অযোগ্যের একটা ব্যাপার বলার কথা নয়। তারপরে চায়ের পানিটাও বসিয়ে দিলাম। আর সকলে তো জানো দোকানে আমার আলাদা করে কোনো র্যাক নেই, ক্যারেটের ভিতরেই রাখি বাসনপত্র। আর ঈশা এদিকে জ্বালাতন করছিল, খিদে পেয়ে গেছিলো, তার জন্য একটা ডিম হাফ বয়েল করে নিয়ে 1 ফিটার দুধ ওর জন্য এখন আমি গুলে নেব, নিয়ে কিন্তু সুন্দর করে খাইয়ে দেবো। এক আপু আমাকে কমেন্ট করেছে যে ঈশাকে ব্রেস্ট ফিডিং করে। ঈশার কিছু পেটের প্রবলেম থাকার কারণে ছোটোবেলায় ব্রেস্ট ফিডিং করতো, কিন্তু আস্তে আস্তে সেটা আমাকে বাদ দিয়ে দিতে হয়েছে। আর ঠিক মতন আমি ছোটোবেলায় টাইমে না খেতে পারতাম, না ঘুমাতে পারতাম, আর রান্নার কথা তো বাদ দিতাম, যখন যেটা হতো আমার তো সংসারে আর কেউ নেই, যেটা রান্না করতাম তখনই সেটা খেয়ে নিতাম, যার কারণে ঈশার ছোটোবেলায় অনেকটা পরিমাণে পেট ব্যথার অসুবিধা ছিল। 3 বার মতো হসপিটালে ভর্তি হয়েছিলো, লাস্টের বার খুব খারাপ অবস্থাও ছিল, তার কারণে আমি নিজে থেকেই ভেবেই নিয়েছিলাম যে কষ্ট হলেও ঈশাকে ব্রেস্ট ফিডিংটা অল্প করিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে ফিটারটা ধরিয়েছিলাম। আর ও কিন্তু ছোটোবেলা থেকে ফর্মুলা দুধটা খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছিলো যে এখন আর মোটে ফর্মুলা দিচ্ছে আর অন্য কোনো কিছু খেতেই চাই না। যাই হোক, তার মধ্যে আমি এখন চাল টালগুলো মেপে হাড়ির মধ্যে দিয়ে দিলাম। আর আশা করছি আমার তোমার যে প্রশ্নটা ছিল তার উত্তর তুমি পেয়ে গেছো। আর এদিকে পেঁয়াজ আদা রসুন লাল লাল করে কেটে কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম, আর ওটা ছিল ক্যাপসিকাম কাঁচা লঙ্কা, ওর মধ্যে কোনো রকম ঝাল ছিল না। ওটা কাটার একটাই কারণ ছিল যে আজ আমি এই মাসের পেট থেকে না প্রচুর পরিমাণে ডিম বেরোয়, আর এই ডিমগুলো দিয়ে ক্যাপসিকাম লঙ্কা কেটে নিয়েছি গন্ধের জন্য। আর পেঁয়াজ, তারপরে বেসন আর বিভিন্ন রকম যে সকল মশলা থাকে মাছের ডিম দিয়ে আমি বড়া করব। আমার হাজব্যান্ড বড়া খেতে প্রচুর ভালোবাসে, তার কারণে ভাবলাম মাছের ডিমের বড়া করি। আর তোমরা যে যে খেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর যে যে খাওনি আমার রেসিপিটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। মাছটা না ধরতেই পারছিলাম না, এর গাটা এতটা পরিমাণে স্লিপ ছিল যে ধরতে ধরতে ছাড়িয়ে যাচ্ছিল। আর বাইরে বসে কাটলে একটু ছাই নিয়ে নিলে হয়ে যেত, কিন্তু বাইরে বসে যেহেতু কাটছি না ভিতরেই কাটছি, তার কারণে না একটু অসুবিধা হচ্ছেই। এই মাছটা না ঈশা সিমরান খেতে প্রচুর বেশি ভালোবাসে, আর এর একমাত্র আমার পেটি আর ডিম ছাড়া তেমন কিছু ভালো লাগে না, আর এর থেকে ডিম বের করে নিলে মাছের গায়ে আর কিছু থাকে না। যাই হোক, এটাকে ট্যাবলেট মাছ, ট্যাম্পু মাছ অনেক রকম নাম ধরেই ডাকে, আমাদের এখানে ট্যাম্পু মাছ বলে। আর সিমরান একটা গামলা এনে দিল মাছগুলো কেটে রাখার জন্য, অনেক বেশি বেলা হয়ে গেছিলো দোকানদারি করছিলাম, এদিকে টুকটাক সংসারের জানো তো যে কাজ কখনোই ফুরায় না, বাচ্চা কাচ্চা ছোটো থাকলে তো তাদের জামাকাপড় ধোয়া কাঁচা ধোয়া এগুলো একটা বড় কাজ।
সেগুলো আমাকে করে নিতে হচ্ছিলো। আর তার মধ্যে মাছটাছগুলো কাটার যেন ভয় লাগছিলো, যে যখন মাছ হাত ধোবো তখনই হয়তো দোকানে খরিদ্দার এসে হাজির হয়ে যাবে, তখন মাছ কাটতে কাটতে যদি 3-4 বার হাত ধুয়ে দিয়ে সাবান দিয়ে দিয়ে উঠতে হয় হাতে, তখন বলো কতটা বেশি কষ্টের হয়ে যায়। যাই হোক, আজকে আর কেউ আসেনি মাছ কাটার টাইমে। আর তারপরে আমি একই সুন্দর করে মাছটাছগুলো ভাজা করে নেবো। আর সবজির মধ্যে আজ বাড়িতে কিছুই ছিল না, দোকানে মাত্র ক্যারেটে একটাই আলু পড়েছিল আর একটা সবজি বলতে শুধু একটা কলা ছিল। তাই ভাবলাম যাই হোক, সবজি বলতে একটা কলা একটা আলু দিয়ে মাছটা ঝোল করব। আর আমার হাজবেন্ড অনেকটা বেশি পছন্দ করে কলা আলুর ঝোল, তার কারণে দেখো একদম একটুখানি তরকারি আজ একটা আলু আর একটা কলা। যাই হোক, আমার হাজবেন্ডের এটা দিয়ে ভালোভাবেই হয়ে যাবে। আর যেহেতু মাছের ডিমের বড়া আছে অসুবিধা হবে না। আর পাশের বাড়ি থেকে একটু মাংস দিয়েছিল একবার টিশার জন্য, সেটাও আছে, তাই দিয়ে আমাদের ভালোভাবেই হয়ে যাবে। এদিকে আমি এখন মাছের ডিমটা সুন্দর করে মেখে নিচ্ছে, এর মধ্যে নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো, আর দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর বিট নুন দিয়েছিলাম অল্প একটুখানি, দিয়ে সুন্দর করে মাছের ডিমটা বেসন দিয়ে মেখে নিচ্ছে লাস্টে একটুখানি। এর মধ্যে আমি এখন চালের গুঁড়িটা অ্যাড করে দিলাম, দিয়ে এটা সুন্দর করে মেখে নিচ্ছে। আর মাখতে মাখতে না এতটা পরিমাণে টাইট লাগছিলো, হাত থেকে মোটে ছাড়াচ্ছিলই না। আর হাতে একটুখানি করে পানি নিচ্ছিলাম আর বড়াগুলো ছাড়ছিলাম তা নয়, এতটা পরিমাণে টাইট হয়ে গেছিলো ছাড়তে যাচ্ছিলো না, একটুখানি নরম নরম করে মাখাই ভাবছিলাম বোধ হয় ভালো ছিল। কিন্তু টাইট করে মাখলে একটা উপকার আছে যে এটা অনেক বেশি ক্রিসপি মচমচে হবে। ওদিকে কিন্তু কলার সবজিটা আমার সুন্দর করে কষিয়ে ঢাকা দেওয়া আছে অল্প একটু পানি দিয়ে। আর এ দেখো পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, আর এদিকে আমার কলার সবজিটা সুন্দর গলে গেছে। আর এখন একটু সুন্দরভাবে কষিয়ে নেব, নিয়ে এর মধ্যে পানি দিয়ে দেবো। একটু বেশি বেশি ঝোল ঝোল দিলাম, কারণ সবজিটা আজ অল্প ছিল, ঝোল একটু বেশি না রাখলে হবে না। আর সবজির থেকে মাছটাই যেন বেশি লাগছিলো। আর এই মাছ থেকে আমি 3 টুকরো রেখে দিয়েছি। এদিকে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এত শব্দ হচ্ছিলো কড়মড় কড়মড় করে, পুরো মচমচে হয়েছে ভাতটা। এদিকে যেহেতু উতলে যাওয়ার পরে নামিয়ে রেখেছিলাম, আবার একটুখানি বসিয়ে দিচ্ছি, ভাতটা ফুটিয়ে নিয়ে উপর দিয়ে নেবো, এতে করে গ্যাসটা একটু সাশ্রয়। লাস্টে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভাতটা নামিয়ে নিলাম। মাথায় এখনও পর্যন্ত এতটা পরিমাণে চাপ আছে, দোকানে তো খরিদ্দার আছেই, আর দুপুরবেলা এতটা কষ্ট হচ্ছিলো। এদিকে দেখো রুয়াবজা ফ্লেভারের একটা আইসক্রিম নিয়ে নিয়েছি, সিমরানকে একটা দিয়েছিলাম, আমিশাকে একটা দিয়েছিলাম, আমি একটা খেয়েছিলাম। আর তারপরে দোকানে কিন্তু খরিদ্দারের মোড়টা কী বলবো, এত পরিমাণে ভিড় হচ্ছিলো। আর বিশেষ করে আমাদের আইসক্রিমের ফ্রিজটা চালু করার পর থেকে প্রচুর পরিমাণে আইসক্রিম বিক্রি হচ্ছে। যাই হোক, এগুলো তোমাদের ভালোবাসায় দোয়ায় সব কিছু সম্ভব হয়তো, আর ওপরওয়ালারও ইচ্ছা আছে, তার কারণেই সবগুলো ভালোভাবে আমাদের দিনকালগুলো কাটছে, আর আমার ব্যবসায় টুকটুক করে উন্নতি হচ্ছে, আর যার থেকে আমি আমার সংসারে একটু সাপোর্ট করতে পারি। তোমাদের সাথে এটাই আমি বলে বোঝানোর চেষ্টা করি যে আমি নিজে ব্যবসা করি বলে হয়তো আমার সংসারটা একটু সচ্ছল আছে তা নয়, কিন্তু মধ্যবিত্ত পরিবারে আমার এই সংসার এখন যে পরিমাণে খরচ, যেহেতু 2টো বাচ্চা আছে আর তা বাদে নিজেদের খাওয়া দাওয়া আর আনুষঙ্গিক দিয়ে প্রচুর খরচ, যেগুলো আমার হাজবেন্ড এতটা পরিমাণে টেনে উঠতে পারত না, আর সেটা হয়তো আমি তার হাতে হাত দিয়ে ইনকাম করা শুরু করেছি বলেই হয়তো, কষ্ট হয় প্রচুর কষ্ট হয়, তারপরেও করার কিছু নেই, ইনকামটা আমাকে করতে হবে, না হয় কিন্তু আমার বাচ্চাদের আগামী দিনের ভবিষ্যতের পিছনে আমি কিছুই খরচ করতে পারবো না। আর সিমরান যেহেতু স্কুলে পড়ে, স্কুলের গাড়ি ভাড়া বিভিন্ন রকম খরচ খরচা আছে, ওর পিছনে একটা মাস গেলে বড় খরচ আছে। আর ঈশায়াত যেহেতু এখনও সামনে 2 বছর টাইম আছে, সবে 2 বছর এখনও হয়নি, 4 বছর বয়সে স্কুলে যখন ভর্তি করবো ওর পিছনে বড় একটা অ্যামাউন্ট কিন্তু আমাদের খরচ করতে হবে। তার কারণেই আমি এই কাজটা একমাত্র শুরু করেছিলাম ঈশার জন্যই, প্রথম ফার্স্ট বেবি যখন আমার ছিল সিমরান তখনও পরিমাণে অতটা চিন্তা টেনশন আমার ছিল না, কারণ সংসারে যেটা আনতো খুব কষ্ট করে সংসারটা চালিয়ে নিতাম, আমার হাজবেন্ড অল্প ইনকামে আমি কিন্তু সব কিছু সামলে নিতাম। কিন্তু এখন ঈশা হওয়ার পরে আস্তে আস্তে ভাবলাম যে ঈশার স্কুলে ভর্তি করবো ভালো একটা, আর তার জন্য প্রচুর বেশি খরচ হবে, আর সব বাবা মায়েদেরই মনে একটা ইচ্ছা থেকে যে ভালো স্কুলে বাচ্চাদের পড়াবো ভালো ভবিষ্যতের জন্য, তার জন্যই কিন্তু আমার এই কাজটা শুরু করা, যে টুকটুক টুকটুক করে যে সঞ্চয়গুলো আমি করবো সেটা ঈশার পিছনেই খরচ করবো। সিমরান যেহেতু বেশ বড়ই হয়ে গেছে, আর হয়তো 1-1.5 বছর পরেই সিমরানকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেবো,
শুধু থাকবে ঈশা বাড়ি, তখন ওর পিছনে কিন্তু বড় সময় আমাকে দিতে হবে। আর এখন দেখো এত পরিমাণে কষ্ট হচ্ছিল, প্রায় 4টা বেজে গেছে, আর এখন আমি ভাত তরকারি যেগুলো রান্না করেছিলাম দোকান থেকে সেগুলো নিয়ে আমি বাড়িতে চলে এসেছিলাম। আর এসে এখন আমি স্নানটাও এখন আমার হয়নি, আর সকাল থেকে এখনও পর্যন্ত কোনো দানা পানি মুখে দিতে পারিনি। সকালবেলা সেই যে চা খেয়েছিলাম, আর দোকানের খাবার বিশেষ করে আমার ভালো লাগে না, বাড়িতে যেটুকুনি হয় সেটুকুনি অল্প খেলেও যেন মনে শান্তি লাগে। আর দোকানের খাবার এমন একটা হয়ে গেছে যে যেটা রোজ ঘাটা বাটা করা পড়ে, আর রোজই দেখা যাচ্ছে আমি তাতে হাত দিয়ে লোককে দেই, আর তার প্রতি কিন্তু কোনো ন্যাক থাকে না, তার কারণে দোকানের খাবার আমি খাই না। যার কারণে পুকুরে বসে এখন আমি এই বাসনপত্রগুলো মেজে পরিষ্কার করে ধুয়ে ঘরে গিয়ে যে ভাত সবজিগুলো রান্না হয়েছে সেগুলোই খাবো। অনেকটা কথা তোমাদের সাথে শেয়ার করলাম, অনেকে আমার কাছে অনেক কিছু জানতে চাও, তার কারণে এই কথাগুলো শেয়ার করা যে তোমার সংসারে অভাব কিসের, তোমার সংসারে কিসের কষ্ট, তার কারণেই তোমাদের এই কথাগুলো বোঝানোর চেষ্টা করলাম। যে হয়তো আমি আমার হাজব্যান্ডের হাতে হাত দিয়ে কাজ করি, ইনকাম করি বলেই কিন্তু সংসারের অভাবটা অতটা পরিমাণেও বুঝতে পারি না, থাকলেও কিন্তু ধরার মধ্যে আসে না। আর একটাই আমার যে ইচ্ছা আছে যে দুটো বাচ্চাকে সুন্দরভাবে মানুষ করার, ভালো স্কুলে ভর্তি করার। ভালো স্কুলে ভর্তি করা মানে তো জানো ভালো খরচ, ভালো ইনকামেরও দরকার হয়, যেটা আমার হাজব্যান্ড পেরে উঠবে না, যার কারণে ওর হাতে হাত দিয়ে কিন্তু এই কাজগুলো আমার শুরু করা। আর আমার ব্যবসাটা যা হোক তোমাদের ভালোবাসায় ভাই ভালোই চলছে, এদিকে এখনও পর্যন্ত খাওয়ার কোনোরকম ব্যবস্থা করতে পারিনি, খাওয়ার দিকে যেতেই পারিনি, সিমরানকে আগে খেতে দিয়ে পড়তে পাঠিয়ে দিলাম, আর তারপরে আমি এদিকে সুন্দর করে বাসন টাসনগুলো উপুর করে নিয়ে ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নেবো, যেহেতু সকালবেলা ঝাড়ু দিয়ে বাড়ি চলে গেছিলাম, চারিদিকের ধুলো উড়ে পুরো চারিদিকে ভর্তি হয়ে গেছে। আর যেহেতু বাড়ি সৃষ্টি গাছ ভর্তি, চারিদিকে সৃষ্টির পাতা উড়ে উড়ে সারা ঘর ভর্তি হয়ে যায়, সেগুলো সুন্দর করে ঝাড়ঝুড় দিয়ে নেবো একটুখানি। আর যে বাসনপত্রগুলো রেখে ধরলো না কোটো কাটো গুলো সেগুলো এখানে উপর করে দিলাম। আর তারপরে ঈশার দুধটা জাল করে নেবো, ঈশা অনেকটা পরিমাণে জ্বালাতন করছিল, ওর প্রচুর খিদে পেয়ে গেছিল, তার কারণে দুধটা একটু জাল করে ঈশাকে জুড়িয়ে খাইয়ে দেবো আগে, তারপর আমি এখন ভাত নিয়ে বসবো। তার মধ্যে ভাবলাম যা হোক একটুখানি এখন নিজের প্রতি একটুখানি চিন্তা করা যাক, আর সারা শীত গরম বর্ষা নিভিয়া সফটটা আমার প্রচুর পছন্দ, এটা আমি কিন্তু সারা বছরই ব্যবহার করে থাকি, একটুখানি আমি মুখে দিয়ে নিলাম, ঈশাকে দিয়ে দিলাম, এতে মুখের টান টান ভাবটা কমে যায়। ওদিকে দেখো মাংস, এদিকে বড়া, আর ওই যে পাত্রে ভাত আছে, আর একটা পাত্রে কলার সবজি আছে, এগুলো দিয়ে আমি এখন সুন্দর করে বসে খেয়ে নেব। বলছি না অনেকটা পরিমাণে খিদে পেয়ে গেছে, সকাল থেকে খাইনি। আর যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতেও তোমরা যে যেখান থেকে আমার পাশে আসো, আশা করছি সকলের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, আর যারা আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যদি বেশি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলে একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেতে পারো। সারাদিন পরে ভাত খেতে বসলে মনে হয় কত খাবো, কিন্তু অল্পর বেশি খাওয়াই যায় না। এদিকে সন্ধ্যাবেলা ঈশা ঘুমাচ্ছিল, আর বাদবাকি যে কাজগুলো আমার পড়ে আছে সেগুলো আমি এখন সুন্দর করে কমপ্লিট করে নেব। কোটোকাটাগুলো দোকান থেকে এনে তো মেজে দিয়েছিলাম, সেগুলো এখন পরিষ্কার করে মুছে নিয়ে বাদবাকি যে সকল জিনিসপত্র এনেছি দোকান থেকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। কলগেটটা ফুরিয়ে গেছিলো 2-3 দিন, মাজন দিয়ে দাঁত ব্রাশ করতে হচ্ছিলো, আনতেই মনে থাকছিল না, সেটা এনেছি ঈশার জন্য, কেক এনেছি সিমরানের জন্য, ঈশার জন্য দুজনের দুটো চিপসের প্যাকেট নিয়ে এসেছি, আর বিস্কুট হাবি যাবি এগুলো টুকিটাকি জিরিয়ে বাচ্চাদের যে সকল জিনিসগুলো লেগে থাকে সন্ধ্যাবেলা ওদের খাবারের জন্য এনে রেখেছি, আর তারপরে যে সকল জামাকাপড়গুলো ভিজেছিলো সেগুলো মেলে দেবো। আজকেও দেখো মেলার সময় দড়িটা ছিঁড়ে পড়ে গেছে, আর দড়িটা অনেকটা বেশি মগ্ন হয়ে গেছে, দড়িটা দেখে কেটে বাদ দিয়ে নতুন একটা দড়ি হাজব্যান্ডকে এখানে লাগিয়ে দিতে বলবো, কারণ টুকিটাকি জিনিসপত্র এখানে আমি সুন্দরভাবে মেলে দিতে পারি। ওদিকে কাজ করতে করতে ঈশা দেখো ঘুম থেকে উঠে বসে আছে, কান্নাকাটি করছিল অনেকটা, সিমরানও পাড়ার থেকে বাড়িতে চলে এসেছে, ঈশার ডাইপারটা চেঞ্জ করে দিলাম, আর ওদিকে ওদেরকে একটু চা দিয়ে এখন খেতে বসিয়ে দেব। দেওয়ার পরে আমি আমার যেহেতু কাল 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তার কারণে আমার হাজব্যান্ড বলে সেলিব্রেট করার জন্য একটা এই আইসক্রিম এনে দিয়েছে, সেটাই আমরা এখন 3 জন শেয়ার করে খেয়ে নেবো। আর প্রচুর বেশি তোমরা ভালোবাসা দিয়েছো আমার ভিডিওর মধ্যে, অনেক বেশি কৃতজ্ঞ ধন্যবাদ তোমাদেরকে জানালাম, আর সত্যি তোমরা অল্প দিনে আমাকে অনেকটা বেশি সাপোর্ট করেছো, সকলে অনেক বেশি ভালো থেকো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ।